WB এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো যে 75টা প্রশ্ন, 75 কোশ্চেন্স আমাদের আলোচনা করার কথা লাইট রিফ্র্যাকশন অ্যান্ড রিফ্লেকশন চ্যাপ্টার থেকে। তো আমি একটা কাজ যেটা করলাম সেটা হচ্ছে ওই 75টা প্রশ্নের মধ্যে 21 কোশ্চেন্স তোমাদের আলোচনা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি 31 দাগ হওয়া উচিত ছিল, আর তোমাদের 31 দাগ নয়, 22 দাগ হওয়া উচিত ছিল, 21টা বললাম, তো 22 দাগ এখানে হওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটাকে 1 নম্বর দাগ রেখেছি। এই কারণে, কারণ আজ থেকে তোমাদের একটা নতুন সিরিজ আমি স্টার্ট করছি, ওখানে আমি তোমাদের বেসিক অ্যান্ড ডিটেলস করিয়েছি। আমি অলরেডি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক অ্যান্ড ডিটেলস করিয়ে দিয়েছি, এবারে আমাদের একটু এমসিকিউ আলোচনা করাটা উচিত। তো আমি চাইছিলাম যে যদি তোমাদের প্রচুর এমসিকিউ আলোচনা করানো যায় পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে, এবং এমসিকিউ এর মধ্যেই আমি তোমাদের ডিটেলসটা আলোচনা করে দেবো, ঠিক আছে। তো আগেরগুলো যে 75টা প্রশ্ন ছিল, ওই 75টা প্রশ্নের 21টা প্রশ্ন তোমরা পেয়ে গেছো, আর এখান থেকে তোমরা ধরতে পারো ওই 75টা প্রশ্নের মধ্যেই আছে এগুলো, কারণ 1, 2, 3, 4 করে যোগ করলে তো সেই 75 কোশ্চেন্সই হবে, ঠিক আছে। আবার তুমি কি ধরতে পারো যে এটা তোমাদের রেলের জন্য আমরা কিন্তু এমসিকিউ টাইপ দিচ্ছি, এভাবেও তুমি ধরতে পারো, ঠিক আছে। যেভাবেই ধরো না কেন, প্রশ্ন পাওয়া এবং আলোচনা করাটা ভেরি ইম্পর্টেন্ট, তো সেভাবেই তোমাদের আলোচনা আজকে করা হচ্ছে। দেখো, 1 নম্বর দাগে কী বলছে, একটি ছোট বাল্বকে বক্র লেন্সের ফোকাসে বসানো হয়েছে, যখন বাল্বটিকে জ্বালানো হলো তখন আলোকরশ্মি ড্যাশ, দেখো, একটি বিন্দুতে মিলিত হবে, একটি বিন্দু থেকে বিভিন্ন দিকে ছিটকে যাবে, সমান্তরাল গুচ্ছ তৈরি করবে, 7টি রঙে বিভাজিত হবে, কোনটা অ্যান্সার হবে। এখন এই প্রশ্নটা রেলে একটু ঘুরিয়ে এসেছিলো, রেলের গ্রুপ বি থেকেই নেওয়া, 2018, অ্যাকচুয়ালি ELP থেকে নেওয়া, রেলে ELP থেকে নেওয়া। এই ই নামক দেখতেই পাচ্ছ, রেলে তো 4টে অপশান থাকে, আমি একটু ঘুরিয়ে এটাকে 5টা অপশান করে কোশ্চনটাকে দিয়েছি, ঠিক আছে। তোমাদের বলছে যে একটি ছোট বাল্বকে বক্র লেন্সের ফোকাসে বসানো হলো। এখন বক্র লেন্স কাকে বলা হয় বুঝতে হবে, দুটো যে লেন্স আমি তোমাদের করিয়েছি ওই দুটো লেন্সকেই বক্র লেন্স বলা হয়। এইটা হচ্ছে তোমাদের, দেখতেই পাচ্ছ, উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে কী হয় তোমরা সবাই জানো, যখন আলোকরশ্মি পড়ে, যখন আলোকরশ্মি পড়ে তখন আলোকরশ্মি কী হয়, একটি বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। কনভার্জ না ডাইভার্জ হয়, ভালো করে বলো, কনভার্জ হয়, কী হয়, কনভার্জ হয়। কনভার্জ হওয়া কাকে বলা হয়, যখন আলোকরশ্মি একটি বিন্দুতে মিলিত হচ্ছে তখন তাকেই বলা হয় কনভার্জ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের, এই জন্য এই যে উত্তল লেন্স এটাকে বলা হয় কনভার্জিং লেন্স, কী বলা হয়, কনভার্জিং লেন্স, ঠিক আছে। কারণ এক্ষেত্রে কী হয়, আলোকরশ্মি কনভার্জ হয়, মানে একটা বিন্দুতে মিলিত হয়, ওকে। কিন্তু এই সেম জিনিসটা যখন তুমি অবতল লেন্সের ক্ষেত্রে দেখবে, অবতল লেন্স এরকম দেখতে হয়, অবতল লেন্সের ক্ষেত্রে দেখবে তখন তুমি কী দেখবে, যে এটা হচ্ছে না। অবতল লেন্সের ক্ষেত্রে কী হয়, আলোকরশ্মি যখন অবতল লেন্সের ওপর পড়ে তখন ওটা কী হয়, ওটা বিভিন্ন দিকে তোমাদের কী হয়, ছিটকে যায়, ঠিক আছে। অর্থাৎ এই অবতল লেন্সকে বলা হয় ডাইভার্জিং লেন্স, কী বলা হয়, ডাইভার্জিং লেন্স, অর্থাৎ অবতল লেন্স ডাইভার্জ করে, বিভিন্ন দিকে ছিটকে দেয়। তার মানে যখন তোমাদের বক্র লেন্স বলবে, তো এই দুটোই তোমাদের বক্র লেন্স, এটা হচ্ছে তোমাদের উত্তল লেন্স আর এটা হচ্ছে তোমাদের অবতল লেন্স। তাহলে তুমি বলো দুটো কাজই তো এখানে হচ্ছে, অর্থাৎ বিন্দুতে মিলিত হওয়া এবং বিন্দু থেকে বিভিন্ন দূরত্বে ছিটকে যাওয়া, দুটোই তো হচ্ছে। তার মানে অ্যান্সার এখানে কী হবে, বোথ বি অ্যান্ড এ তোমাদের কারেক্ট হবে। প্রথমটায় রয়েছে একটি বিন্দুতে মিলিত হয়, দ্বিতীয়টায় রয়েছে একটি বিন্দু থেকে বিভিন্ন দিকে ছিটকে যায়। এখন বক্র লেন্স বলেছে, বলেনি উত্তল লেন্স, বক্র লেন্স বললে দুটো লেন্সই এর মধ্যে ঢুকছে, অতএব এখানে অ্যান্সার হবে তোমাদের বি অ্যান্ড এ বোথ, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। নেক্সট চলো পরেরটাতে। পরের প্রশ্ন, একজন হস্তরেখবিদ নিচের কোনটি ব্যবহার করেন, উত্তল লেন্স ব্যবহার করেন নাকি অবতল লেন্স, নাকি উত্তল দর্পণ, নাকি সাধারণ দর্পণ। দেখো, সাধারণ দর্পণ তো হবে না, কারণ হস্তরেখবিদ কী করেন, তোমার হাতের তালু বা পামিস্ট কী করেন, উনি তোমার হাতের তালু বা পামের ওপর রাখার পরে উনি দেখেন যে রেখাগুলো বড় বড় হচ্ছে কি না, এবং রেখাগুলোকে বড় করে দেখে উনি তোমার হস্ত বিচার করেন, তাই না। একজন হস্তরেখবিদ এটাই করেন, ঠিক আছে, যদিও সায়েন্টিফিক নয় বাট স্টিল এটা করেন। তো একজন হস্তরেখবিদ নিজের কোনটা ব্যবহার করবেন, তার তো হাতের রেখাগুলোকে বড় করে দেখার দরকার, অর্থাৎ উনি চাইছেন ম্যাগনিফাই করতে, অর্থাৎ বড় করে দেখতে চাইছেন, ম্যাগনিফাই করে করতে চাইছেন, বড় করে দেখতে চাইছেন। তাহলে বড় করে দেখায় কোনটা, আমরা জানি যে উত্তল লেন্সে ছোট বড় এবং সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের, উত্তল লেন্স এখানে তোমাদের অ্যান্সার হবে, কারণ অবতল লেন্স ছোট দেখায়, অবতল লেন্স ছোট দেখায়, অবতল দর্পণও তোমাদের, সরি, উত্তল দর্পণ, উত্তল দর্পণও তোমাদের ছোট দেখে, মনে রাখবে উত্তল লেন্স কিন্তু বড় করে দেখাতে পারে আর অবতল দর্পণ বড় করে দেখাতে পারে, কিন্তু উত্তল লেন্স এবং তোমাদের, সরি, অবতল লেন্স এবং উত্তল দর্পণ তোমাদের ছোট করে দেখায় আর সাধারণ দর্পণ তোমাদের ছোট বড় কোনোটাই করে না, সেম সাইজ রাখে, ঠিক আছে, একই আকার, ঠিক আছে, একই আকার।
ওকে, তাহলে এখান থেকে তোমরা কি কি ইনফরমেশন পেলে? উত্তল লেন্স এবং অবতল দর্পণ দুটোই বড় করতে পারে, উত্তল লেন্স এবং অবতল দর্পণ দুটোই কি করতে পারে? বড় করতে পারে। কিন্তু অবতল লেন্স এবং উত্তল দর্পণ দুটোই কি করতে পারে? ছোট করতে পারে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো মনে রাখার দরকার, লেন্স আর দর্পণের মধ্যে গোলাবে না। নেক্সট চলো পরেরটাতে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো প্রত্যেকটাতে কিন্তু আমি তোমাদের তুলতে তুলতে যাচ্ছি, আর তোমাদের যাদের যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, মানে যাদের আগের পার্টটা দেখা নেই, অর্থাৎ ওই যে 75 কোশ্চেন্স বলছি তার 21 দাগ পর্যন্ত যাদের দেখা নেই, তাদের জন্য আমি বলবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেখবে 75 কোশ্চেন্স বলে লেখা আছে এবং পার্ট ওয়ান পার্ট টু বলা আছে। ওই দুটো তোমরা ফার্স্ট দেখে নাও, ওখানে এটা আমি ডিটেলস আলোচনা করেছি, তারপরে আমি এমসিকিউ করিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা তিন নম্বর দেখো, একটি বস্তুর সদ এবং উল্টো প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে নিচের কোথায় রাখতে হবে উত্তল লেন্সের ক্ষেত্রে? তোমাকে বলেছে সদ এবং উল্টো। ঠিক আছে, সদ এবং উল্টো। এখন দেখো, এখন দেখো একটু এঁকে দেখা আছে, আমি একটা কাজ করছি, আমি এটাকে তুলে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের এখান থেকে তুলে দিচ্ছি, কারণ রেলে পড়েছে ডেফিনেটলি, বাট আগে তো আমার এক্সপ্লেনেশন দরকার। তো আমরা যদি এখানে একটা উত্তল লেন্স আঁকি, ঠিক আছে, আমরা জানি উত্তল লেন্সের, আবারও বলে দিচ্ছি, ওখানে আমি ডিটেলস করা আছে তাও বলে দিচ্ছি, উত্তল লেন্সের এই বিন্দুটাকে আমরা কী বলি, এই বিন্দুটাকে আমরা কী বলি, আর এইটা এইটা আর এটা, এটাকে আমরা কী বলি, এই তিনটে বিন্দুকে আমরা কী বলি? এটাকে বলি আমরা সি, এটাকে বলি আমরা এফ, এটাকে বলি আমরা টু এফ। আমার সঙ্গে পড়ো, দেখবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা জানি যে যখনই কোনো বস্তুকে এখানে রাখা হয়, এই যে এফ এবং সি এর মধ্যে, সি এবং এফ এর মধ্যে, অর্থাৎ ফোকাস দূরত্বের মধ্যে রাখা হয়, তখনই কেবলমাত্র অসৎ প্রতিবিম্ব পাওয়া যায় এবং সেটা বড় হয়, এবং সেটা কী হয়, বড় হয়। কেবলমাত্র একটা ক্ষেত্রেই, উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্স কারণ বলাই আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে কেবলমাত্র একটাই ক্ষেত্রে আমরা কিন্তু অসৎ প্রতিবিম্ব পাই। কোন ক্ষেত্রে? এফ এবং সি এর মাঝখানে যখন তুমি বস্তুকে রাখছো। যদি তুমি বস্তুকে এফ এর ওপরে রাখো, ঠিক এফ এর ওপরে, একটা কাজ করি আমি, সেটা হচ্ছে আমি তোমাদের এটা ইউজ করি। ধরো তুমি কোনো বস্তুকে এফ এর ওপরে রাখছো, ঠিক আছে, এফ এই ওপরে রাখছো, এফ এর ওপরে, তাহলে কী হয়, এফ এর ওপরে রাখলেই, মনে রাখবে এফ আর সি এর মাঝখানে রাখলে এটা তৈরি হয়, এফ এর ওপরে রাখলে কিন্তু অবশ্যই কী হবে, সৎ প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, যদি তুমি কোনো বস্তুকে টু এফ এবং এফ এর মাঝখানে রাখো, তাহলে কী হবে, সৎ প্রতিবিম্ব তৈরি হবে। এখানে রাখলে কী হবে, টু এফ এর ওপরে, তাও সৎ প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ এখানে এখানে তোমাদের সৎ, এখানে তোমাদের সৎ, এখানেও তোমাদের সৎ, অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে সৎ। ঠিক আছে, এটা এখানে এখানে সৎ, কিন্তু এফ আর সি এর মাঝখানে রাখলে কেবলমাত্র অসৎ, এই পজিশানে অসৎ। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে অ্যান্সার এখানে কী হবে, এটা তোমাদের বোঝা যাচ্ছে না, এটা আমি সৎ বলে লিখে দিই। ঠিক আছে, সৎ। তো অ্যান্সার এখানে কী হবে, এফ এ রাখলেও হবে, এফ টু টু এফ রাখলেও হবে, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব মানে টু এফ সেখানে রাখলেও হবে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, অল আর কারেক্ট। অর্থাৎ যখন বলবে সদ এবং উল্টো, তখন এফ থেকে সি এর মাঝখানে ছাড়া আর সব ক্ষেত্রে কারেক্ট হবে, তাহলে অল আর কারেক্ট তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এক্সপ্লেনেশন করলাম, যারা বুঝতে পারলেন তাই জন্য আরেকবার বলি, লেন্সের ক্ষেত্রে এই তিনটে জিনিস মাথা রাখবে, সি এফ এবং টু এফ। সি থেকে এফ ডিস্টেন্সকে বলা হয় এফ দূরত্ব, সি থেকে টু এফ ডিস্টেন্সকে বলা হয় টু এফ দূরত্ব, এবং টু এফই লেখা রয়েছে। তোমাদের মনে রাখতে হবে সি থেকে এফ এর মাঝখানে হলে অসৎ এবং বড়, বাকি সব ক্ষেত্রে সৎ, বাকি সব ক্ষেত্রে কী হবে, সদ। আর সদ হলে কিন্তু উল্টো হবে, ঠিক আছে, সদ হলে কী হয়, উল্টো হয়। আচ্ছা নেক্সট চলো পরেরটা। আচ্ছা আরেকটা জিনিস বলো তো, এই উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ এবং সম আয়তনের প্রতিবিম্ব পাওয়া কি সম্ভব? অসৎ এবং সম আয়তন, এটা কি সম্ভব? এটা আমাকে তোমরা বলবে, অসৎ এবং সম আয়তন কি সম্ভব? তোমরা বলবে না স্যার সম্ভব নয়, সদ এবং সম আয়তন সম্ভব। এটাও কিন্তু রেলে পড়ার প্রশ্ন, আমি পরের দিন দেবো, আজকেই জাস্ট তোমাদের একটু বলে দিলাম, সদ এবং সম আয়তন সম্ভব, কিন্তু অসদ এবং সম আয়তন সম্ভব নয়, এটা মনে রাখবে। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা বলে দিলাম এখানে। আচ্ছা নেক্সট চলো পরেরটাতে, পরেরটা দেখো, একটি লেন্সের বর্ধন প্লাস টু হলে সেটি কোন লেন্স? দেখো আমরা বলেছিলাম যে গ্রেটার দ্যান ওয়ান হতে পারে, ইকুয়াল টু ওয়ান হতে পারে, এবং লেস দ্যান ওয়ান হতে পারে। কোন ক্ষেত্রে? উত্তল লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, উত্তল লেন্স, ওকে, দর্পণ নিয়েও আলোচনা করব, কিন্তু অনলি লেস দ্যান ওয়ান হয় কোন ক্ষেত্রে?
অবতল ক্ষেত্রে, অবতল দর্পণ। অবতল কথার মানেই কম, অব কথার মানে কি হাইট যা নেই, অব মানে কি কম, তোমরা মনে রাখবে লেন্সের এক কম, দেখো একের থেকে কম। অর্থাৎ এদিকে যে ব্যাপারটা থাকবে, সরি এটা তো লেস দ্যান ওয়ান হবে, রিয়েলি রিয়েলি সরি, ঠিক আছে লেস দ্যান ওয়ান হবে, রিয়েলি সরি, এই হবে এই। অর্থাৎ এদিকে যে ভ্যালুটা থাকবে সেটা একের থেকে কম হবে, আর এক্ষেত্রে কী হবে, একের থেকে বেশি হতে পারে, একের সমান হতে পারে, একের থেকে কম হতে পারে, ঠিক আছে। তো অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কী জানি, একের থেকে কম হবে, উত্তল লেন্সের ক্ষেত্রে কী হবে, তিনটি হতে পারে। তো আমাদের বলেছে প্লাস টু, এখন প্লাস টু মানে হচ্ছে একের থেকে বেশিকে আমরা প্লাস টু বলি, কারণ এক হচ্ছে ওয়ান, প্লাস টু হচ্ছে মানে কি একের থেকে বেশি। তাহলে একের থেকে বেশি মানে সেটাকে কোন লেন্স বলবো, উত্তল লেন্স বলবো, ঠিক আছে, কোন লেন্স বলবো, উত্তল লেন্স আমরা বলবো। অবতল দর্পণ কিন্তু ছোটো হয়। আচ্ছা পরেরটা কী বলেছে, এটাও তোমাদের ছোটো, ছোটো মানে একের থেকে কম হবে, ঠিক আছে। উত্তল অবতল লেন্স বলে দিলাম, এটা তোমাদের ছোটো হয়। আর সাধারণ দর্পণের ক্ষেত্রে ইকুয়াল টু ওয়ান হয়, কারণ সাধারণ দর্পণে ছোটো বড় হয় না, সম আকারের প্রতিবিম্ব পাওয়া যায়। এটাও তোমাদের পড়ে যে সাধারণ দর্পণে বর্ধন কত, সাধারণ দর্পণে বর্ধন কিন্তু ইকুয়াল টু ওয়ান হবে, অর্থাৎ সম আকারের প্রতিবিম্ব পাওয়া যায়। নেক্সট দেখো, একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে। একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখলে, চলো আঁকা যাক, চলো একে দেখানো যাক। এই হচ্ছে আমার উত্তল লেন্স, এই হচ্ছে আমার উত্তল লেন্স, আর উত্তল লেন্সের ফোকাস দূরত্ব থেকে দ্বিগুণ দূরত্ব, আবার এই দাগটা টানি আমি, ঠিক আছে। এই হচ্ছে আমার সি, আমরা জানি, আমি আঁকছি, তোমরা বারবার দেখো, দেখে একদম মনের মধ্যে গেঁথে নাও, ঠিক আছে। আর কিন্তু রিভিশন দেওয়ারও টাইম নাও হতে পারে, সেই জন্য এখন একদম মানে শেষ সময়, সো ডেফিনেটলি কিন্তু ভালো করে দেখে নাও। দ্বিগুণ দূরত্ব বলতে কি, এই দূরত্বটাকে দ্বিগুণ দূরত্ব বলা হয়, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত যদি এক্স হয়, তাহলে এখান থেকে এইটুকু হবে টু এক্স, ওই জন্য এটাকে টু এফ ডিস্টেন্স বলা হয়। তো বলছে টু এফে রাখতে বলা হচ্ছে, ঠিক আছে। তো বলেছে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে। যখন তুমি কোনো বস্তুকে টু এফে রাখছো, তখন প্রতিবিম্ব টু এফেই উৎপন্ন হয়, এটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যখন তুমি কোনো বস্তুকে টু এফে রাখছো, বস্তুকেও টু এফে রাখছো, প্রতিবিম্বও কিন্তু টু এফেই তৈরি হবে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, টু এফেই তৈরি হবে, ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। বস্তুকে টু এফে রাখলে প্রতিবিম্ব টু এফেই তৈরি হয়, এবং প্রতিবিম্ব কেমন হয়, সদ হয় এবং সম আকারের হয়, এইটাই তোমাদের বলছিলাম একটু আগে, সদ এবং সম আকার। উত্তল লেন্সের ক্ষেত্রে, সরি, উত্তল লেন্সের ক্ষেত্রে অসদ এবং সম আকার সম্ভব নয়, উত্তল লেন্সের ক্ষেত্রে সদ এবং সম আকার সম্ভব, এবং সেটা কখন সম্ভব, যখন কোনো বস্তুকে তুমি টু এফে রাখবে এবং প্রতিবিম্ব যখন টু এফেই তৈরি হবে, কারণ প্রতিবিম্ব টু এফেই তৈরি হবে যদি বস্তুকে টু এফে রাখো, ঠিক আছে। অ্যান্সার এখানে কী হবে তোমাদের, টু এফ। চলো নেক্সট পরেরটাতে, পরেরটা দেখো, উত্তল লেন্সের অপটিক্যাল কেন্দ্রে আলোকরশ্মি পড়লে প্রতিসরণের মান কত। কত সুন্দর প্রশ্ন বলতো, এই হচ্ছে আমাদের উত্তল লেন্স, অপটিক্যাল কেন্দ্র কোনটা একটু আগেই বলেছি, এই হচ্ছে আমাদের যে মাঝখান, এটাকে বলা হয় অপটিক্যাল কেন্দ্র, সি। অপটিক্যাল কেন্দ্রকে কী দিয়ে ডিনোট করা হয়, সি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আমরা কী জানি, অপটিক্যাল কেন্দ্রে যখন কোনো রশ্মি পড়ে তখন যে পথে যায় সেম পথে ব্যাক করে, ঠিক আছে, সরি প্রতিফলন তো হয় না, মানে যে পথে যায় সেম পথে বেরিয়ে যায়, উল্টো আমার টিকটা দিয়েছিলাম, যে পথে যায় সেম পথে বেরিয়ে যায়, ঠিক আছে, নট ব্যাক করে, বেরিয়ে যায়, নট ব্যাক করে, পয়েন্ট টু বি নোটেড, লেন্সের ক্ষেত্রে ব্যাক করে না, বেরিয়ে যায়। উত্তল লেন্সের ক্ষেত্রে কী হয়, যে পথে যায় সেম পথে কী হয়, বেরিয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এখানে কোনো প্রতিসরণ হয় না, অর্থাৎ প্রতিসরণ করে মান কত হয়, জিরো হয়। ঠিক আছে, প্রতিসরণ কোণের মান কী হবে তোমাদের, জিরো ডিগ্রি হবে। আচ্ছা আচ্ছা পরেরটা দেখো কী বলছে, বলছে যে 20 সেমি ফোকাস দৈর্ঘ্য যুক্ত একটি উত্তল লেন্স থেকে সদ উল্টো এবং একই আকারের প্রতিবিম্ব পেতে বস্তুটিকে নিচের কোন দূরত্বে রাখতে হবে, ঠিক আছে। বলেছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্য যুক্ত একটি উত্তল লেন্স থেকে সদ উল্টো এবং একই আকারের প্রতিবিম্ব পেতে, ঠিক আছে, একই আকারের প্রতিবিম্ব পেতে, দেখো 20 সেমি ফোকাস দৈর্ঘ্যযুক্ত, আমি এখানে একবার এঁকে দেখাই তোমাদের, নাকি ওপরটা দেখাবো, চলো এখানে এঁকে দেখাই একবার, ঠিক আছে। সদ বলেছে, উল্টো বলেছে, এবং একই আকারের প্রতিবিম্ব কখন উৎপন্ন হয়, একটু আগেই বলেছি, এর ওপরে প্রচুর প্রশ্ন আসে জানো তো, এই টু এফ ডিস্টেন্স নিয়ে। এই হচ্ছে আমাদের সি, এ হচ্ছে আমাদের এফ, এ হচ্ছে আমাদের টু এফ,
এ হচ্ছে সি, এইচ এফ, এ হচ্ছে আমাদের টু এফ, ঠিক আছে। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে একই আকারের প্রতিবিম্ব পেতে চাইছে, বস্তুটিকে নিচের কোন দূরত্বে রাখতে হবে। ডেফিনেটলি যে এফ আছে, মানে এফ হতে হচ্ছে এখানে 20, এই এফ হচ্ছে এখানে 20, কারণ ফোকাস দৈর্ঘ্য মানে কি, সি থেকে এফ ডিস্টেন্সকে আমরা ফোকাস দৈর্ঘ্য বলি, সি থেকে এফ ডিস্টেন্সকে আমরা ফোকাস দৈর্ঘ্য বলি, আর তার দ্বিগুণ দূরত্ব রাখতে হবে, অর্থাৎ 40 সেমি। এখানে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 40 সেমি, ঠিক আছে। টু এফ মানে কি, 2 ইন্টু এফ, এফ যদি 20 হয় টু এফ কত হবে, 2 ইন্টু 20, দ্যাট মিন্স এখানে হবে তোমাদের 40। আচ্ছা 40টা 90 লাগছে, 40 ক্লিয়ার হলো তোমাদের সি, ইয়েস সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। চলো নেক্সট পরেরটাতে, আচ্ছা এটা অ্যান্সার তোমাদের 0 ডিগ্রি হবে। চলো পরেরটাতে, পরের প্রশ্নটা কী বলছে দেখো, যদি একটি প্রতিবিম্ব উত্তল লেন্সের ক্ষেত্রে অসীম দূরত্বে তৈরি হয় তাহলে বস্তুটাকে কোথায় রাখা হয়েছে। আচ্ছা এইটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি আগের ভিডিওতে আলোচনা করিনি, একটু বলে দিই। এ হচ্ছে আমাদের উত্তল লেন্স, ঠিক আছে, এবং তোমরা জানো যে এটাকে আমরা সি বলি, এতক্ষণ ধরে আঁকছি আমি, এটাকে আমরা এফ বলি, এটাকে আমরা টু এফ বলি। এই টু এফের ওপাশে এই পয়েন্টটাকে বলা হয় অসীম দূরত্ব, কি বলা হয়, অসীম দূরত্ব, ঠিক আছে, এই পয়েন্টটাকে বলা হয় অসীম দূরত্ব। মনে রাখবে একটা জিনিস, এই অসীম দূরত্বে কোনো বস্তুকে বা কোনো বস্তুর প্রতিবিম্ব উৎপন্ন হলে, মানে ধরো এরকম জায়গায় একটা বস্তুর প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এরকম জায়গায়, তাহলে বস্তুটা কোথায় রাখা হয়েছিল, বস্তুটাকে এফে রাখা হয়েছিল। এটা খুব মনে রাখবে যে এফে রাখলে, বস্তুকে যদি তুমি এফে রাখো, এটা নিয়ে বিগত বছর প্রশ্ন পড়েছে, প্রতিবিম্ব তৈরি হয় অসীম দূরত্বে, মানে যাকে ইংরাজিতে বলা হয় ইনফিনিটি, অসীম দূরত্বে, ঠিক আছে। বস্তু যদি এফে থাকে তাহলে প্রতিবিম্ব অসীম দূরত্বে তৈরি হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বস্তু যখন টু এফে থাকে তখন প্রতিবিম্ব টু এফেই তৈরি হয়, এই দুটো পয়েন্ট একটু মনে রাখবে, এই দুটো পয়েন্ট দিয়ে প্রশ্ন পড়েছে বিগত বছরে, ঠিক আছে। পরেরটা দেখো, উত্তল লেন্স থেকে কোনো বস্তুকে যত দূরে নিয়ে যাওয়া হয় প্রতিবিম্ব প্রকৃতি তত কী হয়। উত্তল লেন্স থেকে যত দূরে নিয়ে যাওয়া মানে কি, অসীম দূরত্বের দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে, মানে কি অসীম দূরত্বে নিয়ে যাওয়া, অসীম দূরত্বে বা ইনফিনিটিতে নিয়ে যাওয়া। যখন এরকম হবে তখন কী হবে, অসদ এবং সোজা, দেখো অসদ এবং সোজা হয় না, আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে কোনো এখানে যদি তোমাদের থাকে হচ্ছে উত্তল লেন্স, এবং তোমরা জানো যে সি এবং এফ এর মধ্যে রাখলে তবেই এই পয়েন্টেই কেবলমাত্র অসদ প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, জাস্ট এ মিনিট, কী প্রতিবিম্ব তৈরি হয়, কেবলমাত্র অসদ এবং সোজা প্রতিবিম্ব তৈরি হয়, কেবলমাত্র সি এবং এফ এর মাঝখানে রাখলে, বাকি সব ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে তুমি যখন এদিকে যাচ্ছ তখন ডেফিনেটলি প্রতিবিম্ব সৎ তো হবেই, তো অসৎ এটা তো ফার্স্ট গেল, সৎ উল্টো এবং বড়। দেখো আমি তোমাদের আগের দিন বলেছিলাম, কোনো জিনিস থেকে বা কোনো জিনিসকে তুমি তোমার থেকে যত দূরে নিয়ে যাওয়া যায় তত কী হয়, তোমার কাছে সেটা ছোট হবে। ডেফিনেটলি এখানেও তেমন হয়, লেন্স থেকে কোনো জিনিসকে যত তুমি দূরে নিয়ে যাবে প্রতিবিম্ব তত ছোট হতে আরম্ভ করবে, তো সৎ উল্টো তো ঠিক আছে কিন্তু বড় হবে না, সৎ উল্টো এবং ক্ষুদ্র হবে, এটাই কারেক্ট হবে, সৎ তো সোজা হয় না, এখানেই কেটে গেল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি অ্যান্সার এখানে কী হবে তোমাদের, সি এখানে কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ দুটোকে তো আমরা অপশান এলিমিনেশন দিয়েই এলিমিনেট করে দিলাম, এ আর ডি কে, অসদ এবং সোজা তো হবেই না, কারণ এফ আর সি এর মাঝখানেই কেবলমাত্র, এফ থেকে সি এর মাঝখানে। আমি বারবার কেন বলছি, এ পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় এগুলি পড়বে, এফ এবং সি এর মাঝখানেই কেবলমাত্র অসদ এবং সোজা উৎপন্ন হয়, এফ এ রাখলেও সদ হয়, টু এফ আর এফ এর মাঝখানে রাখলেও সদ হবে, টু এফ এ রাখলেও সদ হবে, ঠিক আছে। অর্থাৎ এফ এবং সি ছাড়া বাকি সব ক্ষেত্রে কী হবে, সদ হবে। আমি বারবার কেন বলছি, তোমাদের মগজে একদম ঢুকে যায়, যেন যেখানে সেখানে মানে ব্রেন কাজ করছে না, তাও যেন অ্যান্সারটা ঠিক অ্যান্সার আসে, এই জন্য, ঠিক আছে। সত্য সোজা হয় না, সত্য উল্টোই হয়, তো এ আর ডি তো এখানেই কেটে গেল, বি আর সি এর মধ্যে কনফিউশন হবে, বিটার কনফিউশন আর সিটার কনফিউশন দূর কী করে করলাম, যত তুমি কোনো জিনিস থেকে দূরে যাবে তত সেটা ছোট হবে, তো লেন্স থেকেও তুমি যত দূরে নিয়ে যাবে ছোট প্রতিবিম্ব উৎপন্ন হবে, তাহলে এখানে বলেছে যত দূরে দূরে নিয়ে গেলে কী হবে, ছোটই উৎপন্ন হবে, অ্যান্সার তোমাদের কী হবে, সদ উল্টো এবং ক্ষুদ্র। চলো নেক্সট পরেরটাতে কী বলেছে দেখো, চক্ষু চিকিৎসককে চোখ পর্যবেক্ষণের জন্য রোগীর চোখ থেকে 10 সেমি ফোকাস দৈর্ঘ্যযুক্ত একটি উত্তল লেন্সকে কত দূরে রাখতে হবে। তুমি বলো আমাদের কোনো জিনিস দেখার জন্য এক তো সেটাকে সোজা লাগবে দেখতে, উল্টো যদি হয়, ধরো তুমি কাউকে দেখছো কোনো একটা লেন্স দিয়ে বা কিছু দিয়ে, সেটা কি উল্টো হলে তোমার ভালো লাগবে, সোজা হলে ভালো লাগবে,
আর সোজা প্রতিবিম্ব মানেই অসৎ সেটা। আর সোজা আর অসৎ উত্তল লেন্সের ক্ষেত্রে কোথায় তৈরি হয়? সি এবং এফ এর মাঝখানে। এতক্ষণ ধরে একদম পুরো গীতা বাক্যের মতো তোমাদের বারবার বলছি আমি, ঠিক আছে, রিপিটেশনের মতো। তাহলে এই পয়েন্টে তোমাকে রাখতে হবে। এখন এফ এর ডিস্টেন্স এখানে কত বলেছে, সি থেকে এফ এর দূরত্ব কত বলেছে আমাদের, 10 সেমি। তার মানে 10 সেমির কমে রাখতে হবে, লেস দেন যে তোমাদের দূরত্বটা হবে সেটা তোমাদের লেস দেন 10 হতে হবে, ঠিক আছে। এখন দেখো এখানে বলেছে 10 সেমির কম দূরত্ব, এটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার হবে। কারণ ডেফিনেটলি সোজা হতে হবে, কোনো জিনিসকে তুমি দেখছো সেটা কি উল্টো দেখলে ভালো লাগবে? আর একজন চক্ষু বিশেষজ্ঞ, ঠিক আছে, তিনি যখন রোগীর চোখকে দেখছেন তখন ডেফিনেটলি চোখটাকে সোজাই দেখতে হবে তাকে। আর সোজা মানে অসৎ, আর সোজা আর অসৎ উত্তল লেন্সের ক্ষেত্রে কোথায় উৎপন্ন হয়? এফ আর সি এর মাঝখানে। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার। নেক্সট চলো পরেরটায়, এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকে। 15 সেমি ফোকাস দৈর্ঘ্য যুক্ত একটি উত্তল লেন্সকে ম্যাগনিফাইং গ্লাস হিসাবে ব্যবহার করার জন্য বস্তু দূরত্ব কত হতে হবে? ঠিক আছে, বস্তু দূরত্ব কত হতে হবে? দেখো আমরা জানি যে, আমরা কি জানি, আমরা জানি যে এই হচ্ছে আমাদের উত্তল লেন্স, ঠিক আছে। আমরা যদি এই সি, এই হচ্ছে আমাদের এফ, এই হচ্ছে আমাদের 2F, ঠিক আছে, ওকে। এবার দেখো একটা জিনিস, কালো ইউজ করি চলো বা এইটা ইউজ করি, অনেকক্ষণ ধরে ব্যবহার করা হচ্ছে না। দেখো আমরা কি জানি, আমরা জানি যে 2F এ সেম সাইজড, 2F এ সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়, আর 2F এর পর থেকে আকার ছোটো ধারণ করে, আকার ছোটো, 2F এর পর থেকে কী হয়, আকার ছোটো ধারণ করে, ঠিক আছে। আর বড় কোথায় দেখায়? এফ এবং সি, এফ এ রাখলেও বড়, ঠিক আছে, এফ এবং সি এর মাঝখানে রাখলেও বড়, এফ এবং 2F এর মাঝখানে রাখলেও বড় হয়। তাহলে অ্যান্সার এখানে তোমাদের কী হবে, দেখো 15 সেমি বলেছে, ফোকাস দৈর্ঘ্য কত বলেছে আমাদের, 15 সেমি, মানে এইটা তোমাদের বলেছে ফোকাস দৈর্ঘ্য তোমাদের 15 সেমি, ঠিক আছে। তো ডেফিনেটলি সবকটাই পসিবল, 15 সেমির কমে রাখলেও অবশ্যই পসিবল, কারণ এফ থেকে সি এর মধ্যে বড়ই হয়। তো এখানে অল আর পসিবল, অ্যান্সার তোমাদের কী হবে এখানে, অল আর পসিবল, ঠিক আছে। বুঝতেই পারছো এই ডিস্টেন্স হচ্ছে তোমাদের 15 সেমি, এফ থেকে সি এই দূরত্বটা হচ্ছে তোমাদের 15 সেমি। তো এফ থেকে সি এর মাঝখানে তুমি রাখলে তো ডেফিনেটলি বড়ো হবে, এফ এ রাখলেও বড়ো হবে, এফ থেকে 2F রাখলেও বড়ো হবে। আর 2F এ গিয়ে সেটা সম আকারের হয়, এখানে হবে কি সমান আকার, সমান বলে লিখছি। আর 2F এর থেকে আরও দূরে নিয়ে গেলে ছোটো ধারণ করবে, তো ডেফিনেটলি এদিকে সব বড়োর পার্ট, এদিকে যেখানে রাখবে তোমাদের বড়ো হবে, ওকে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, 7.5 সেমি তো হবে, 8ও হবে, 10ও হবে, তো অল আর পসিবল এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। ম্যাগনিফাইং গ্লাস বলেছে, ঠিক আছে। চলো আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। আর নিচে তোমাদের PDF দেওয়া আছে, সলভ PDF আমি দিয়ে রাখি যাতে তোমরা বাড়িতে পড়তে পারো, কারণ সামনে পরীক্ষা আছে। ভিডিওটা দেখার পরে, এক্সপ্লেনেশনগুলো শোনার পরে ব্যাখ্যাগুলো একবার শুনে নাও, তারপর তোমরা PDFটা হাতে নাও, দেখবে একদম জলের মতো লাগবে, ঠিক আছে। আর নেক্সট দিন তোমাদের আমি 12 দাগ থেকে স্টার্ট করবো, এটা অ্যাকচুয়ালি ওই যে 75টা কোশ্চেন ছিল তারই পার্ট, কিন্তু আমি ভাবলাম একটা নতুন সিরিজ স্টার্ট করি, কারণ অনেকেই চাইছো MCQ করাতে। ডেফিনেটলি আমিও অনেক দিন ধরে তোমাদের ডিটেলসগুলো পড়াচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ প্রচুর ডিটেলস ভিডিও আমি দিয়েছি, আর এরও ডিটেলস ভিডিও আমি তোমাদের আগে 2টো ভিডিওতে দিয়েছি। তো এখান থেকে তোমাদের আমি MCQ স্টার্ট করলাম। এবার এটা শেষ হলে তোমাদের ইলেকট্রিক আসবে, সেটাতে তোমাদের MCQ থাকবে, প্লাস আমি তোমাদের বেসিক আলোচনা করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু এটা কিন্তু তোমাদের MCQ পার্টই আসবে এবার থেকে। চলো এই থাকলো, থ্যাংক ইউ।